গুড মর্নিং কাজে বেরোবেন তো নাকি তো বেরোনোর আগে দু চার কথা শুনে যান রাস্তায় কাজে লাগতে পারে নমস্কার রিডার্স অ্যান্ড রাইটার্স গ্রুপের তরফ থেকে আপনি শুনছেন চন্দ্রিল ভট্টাচার্যের দশ মহাবিদ্যা শুনতে থাকুন মহাবিদ্যা আট অ্যাক্সিডেন্ট দেখে পাশ কাটাবো না নিয়ম হচ্ছে বাসের জানলা দিয়ে মুখ বাড়িয়ে হুমড়ি খেয়ে অ্যাক্সিডেন্টে তালগোল পাকানো বাইক পড়ে থাকা রক্তাক্ত শরীর টরীর দেখে প্রলম্বিত ইস ধ্বনি শেষে নিজের সিটে ফিরে আসবো ড্রাইভারকে বিকল্পগুলির হদিশ দেবো তারপর অফিস গিয়ে তাড়িয়ে তাড়িয়ে গল্প করব হ্যাঁ রক্তে একদম ভেসে যাচ্ছে একদম তো স্পট ডে মাথাটা থেঁতলে গেছে মেয়েটা হিঁচড়ে হিঁচড়ে রাস্তার সাইডে যাওয়ার চেষ্টা করছে ইস চোখে দেখা যায় না রাত্রে বাড়ি ফিরে অনুপুঙ্খ ধারা বিবরণী পরে বলবো ইস খেতে ইচ্ছে করছে না গো ছেলেটা মুখটা মনে পড়ছে গিন্নি বলবেন সে তো হবেই আর একটু ঘন্ট দিই এই বছর আমরা এমন জন্তুবাজি করবো না পুলিশে ছুলে আঠারো ঘা এই অজুহাতে পাশ কাটাবো আর একজন মানুষ পথে শুয়ে কাতরাতে কাতরাতে মরে যাবে গোল হয়ে দাঁড়িয়ে দেখবো স্যান্ট্রো চোরে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব হয় না আমরা গাড়ির সিটে রক্ত লেগে যাবে জেনেও তাকে তুলে নিয়ে হাসপাতাল দৌড়বো হ্যাঁ একদিন অফিস কামাই হবে পুলিশ হ্যারাস করবে কিন্তু ওইটুকুর বদলে হয়তো একটা লোক আরও চল্লিশ বছর নিজেকে সাবান মাখাতে মাখাতে গুনগুন করবে এবং ঈশ্বর না করুন আমারও তো একদিন এমন হতে পারে তখন নিজের রক্তের গন্ধে শুয়ে কেমন লাগবে দেখতে শাড়ি সারি মজা পা আর টায়ার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে নমস্কার